কেমন আছেন সবাই অবশ্যই ভালো আছেন আজকে আমরা আলোচনা করবো জমি ক্রয় করা সংক্রান্ত বিষয় আর এই জমি কিন্তু আপনার বাড়ির আশেপাশে না এটা হচ্ছে সেন্ট মার্টিন কক্সবাজার জেলার জেলার একটা বদ্বীপ আপনারা সবাই জানেন এই সেন্ট মার্টিন সবাই যেতে চান যারা কক্সবাজারে যান ঘুরতে চান আজ থেকে প্রায় এক দেড় বছর আগে যেহেতু আমরা জায়গা জমি নিয়ে কাজ করি তো এক ভদ্রলোকের কাগজপাত্রি যাচাই করতে গিয়ে আমরা এই যে টেকনাফ উপজেলার সেন্ট মার্টিনে কিছু কাগজপত্র আমাদের হাতে এসেছিল তো প্রথম আলো জাস্ট ষোলোই মার্চ গতকালকে একটা রিপোর্ট প্রকাশ করেছে সেন্ট মার্টিন দ্বীপে জমি কেনা বেচা কিভাবে তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো আইনগত আসলে কোনো বাধা আছে কিনা আইনগত কি দুর্বলতা আছে আপনি চাইলে আপনি জমি ক্রয় করতে পারবেন কিনা আপনারা দেখতেছেন সাতকাহন সাথে হোস্ট আজিমউদ্দিন সর্বপ্রথমই বলে নেই এই সেন্ট মার্টিন দ্বীপে জায়গা জমি ক্রয় করা সংক্রান্ত নিয়ম কানুন বাংলাদেশের অন্যান্য জমি ক্রয় করা সংক্রান্ত নিয়ম কানুনের মতোই তাহলে সেন্ট মার্টিন দ্বীপে জমি কেনা বেচা কিভাবে এই হেডলাইনটাই হচ্ছে যেটা বলবো যথার্থ না কারণ এখানে কোনো এক্সট্রা নিয়ম কানুন নাই যেমন আমাদের পার্বত্য জেলাগুলোতে কিন্তু সেন্ট মার্টিনের ক্ষেত্রে যে জিনিসটা করা হয়েছে এইখানে এই সেন্ট মার্টিনকে যে কাজটা করা হয়েছে আমরা যদি দেখি বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন 1995 নাইনটি যেটা দুই হাজার দশ সাল পর্যন্ত সংশোধিত এইখানে বাংলাদেশে টোটাল এখন পর্যন্ত তেরোটা অঞ্চলকে ইসিএ মানে হচ্ছে ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া অর্থাৎ পরিবেশগত ভাবে যেখানে আমরা জানি প্রাকৃতিক বিভিন্ন গাছপালা জীব জন্তু সেখানে বংশ বিস্তার করে এই এলাকাগুলোকে চিহ্নিত করে তারা এই তেরোটাকে খুবই সংকটাপন্ন প্রতিবেশগত যদিও বাংলা ভাষার পরিবেশগত জায়গায় প্রতিবেশগত আমরা বাংলা ডিকশনারিতে পাই যাই হোক ঘোষণা করা হয়েছে যার মধ্যে সুন্দরবন এরিয়ার দশ কিলোমিটার আছে এর মধ্যে কক্সবাজার সমুদ্র সৈকত আছে আছে এই তো সেন্ট মার্টিন যেটা অর্থাৎ নিরানব্বই সালে এটাকে ঘোষণা করা হয় এখন এই ঘোষণার ফলে কি সেখানে জমি ক্রয় করা কি অবৈধ কথা হচ্ছে এই ঘোষণাতে যেটা নিষিদ্ধ হয়েছে যে প্রাকৃতিক বন ও গাছপালা কর্তন এবং আহরণ সেখানে বন কাটা যাবে না সেখানে পশু শিকার করা যাবে না বন্য প্রাণী হত্যা করা যাবে না এটা ছাড়া ঝিনু কোরাল অন্যান্য বন্য প্রাণী ধরা সংগ্রহ করা যাবে না প্রাণী ও উদ্ভিদের ধ্বংসকারী সকল কার্যক্রম বন্ধ থাকতে হবে ভূমি ও পানির বৈশিষ্ট্য নষ্ট করে এমন কার্যক্রম বন্ধ থাকবে মাটি পানি বায়ু এগুলো যাতে দূষণ না করে অর্থাৎ কলকারখানা স্থাপন না হয় এরপরে যদি আমরা দেখি মাছ এবং অন্যান্য জলজ প্রাণীর ক্ষতিকারক যে কোনো প্রকার কার্যাবলী নদী জলাশয় লেক জলভূমিতে বসতবাড়ি শিল্প প্রতিষ্ঠান এবং অন্যান্য প্রতিষ্ঠান এর যে বর্জ্য এবং কঠিন বর্জ্য অপসারণ যান্ত্রিক এবং ম্যানুয়াল অন্য কোনো পদ্ধতিতে পাঠন সহ যে কোনো খনিজ সম্পদ আহরণ এইখানে কোথাও নিষিদ্ধ করা হয় নাই যে সম্পত্তি হস্তান্তর করা যাবে না সরকার চাইলে নিষিদ্ধ করতে পারে যে এই যে আমরা পরিবেশগত এরিয়ায় সম্পত্তি হস্তান্তরের পূর্বে সরকারের পূর্ব অনুমতির প্রয়োজন পড়বে এই রকম কোনো নির্দেশনা না থাকাতে আপনি সেখানে সম্পত্তি লিগালি ক্রয় করতে পারেন লিগালি সম্পত্তি ক্রয় করাতে আইনগত কোনো বাধা নাই আর এজন্যই সম্পত্তিগুলো কিন্তু বিক্রি হচ্ছে যারা এই সম্পত্তি সেখানে ক্রয় করেন সেখানে কোটি কোটি টাকার সম্পত্তি বিক্রি হয় এমনকি আমাদের যে প্রয়াত লেখক হুমায়ুন আহমেদেরও সেখানে জমি আছে বাইশ শতক সেই সম্পত্তি মাত্র ষোলো হাজার টাকার সম্পত্তির এখন কোটি টাকা কিন্তু দাম তো যাই হোক এইখানে আপনি চাইলে সরাসরি সম্পত্তি কিন্তু ক্রয় করতে পারবেন না এখানেও মাফিয়া সিন্ডিকেট আছে মাফিয়া সিন্ডিকেট আছে প্রায় পত্রিকা রিপোর্ট থেকে দেখা যায় সেন্ট মার্টিনে ১৩ পরিবারের রাজত্ব চলে এই তেরো জনের যে কোনো একজনের মাধ্যমে আপনাকে সেখানে সম্পত্তিটা ক্রয় করতে হবে সম্পত্তি ক্রয় করার মেইন উদ্দেশ্য থাকে সেখানে কৃষি আবাদ করা ফসল উৎপাদন করা এই সংক্রান্ত কাজে আপনি সম্পত্তি ক্রয় ক্রয় করতে পারেন কিন্তু করার পরে যেটা করা হয় আমরা দেখেছি হাইকোর্টে রিট হয়েছিল আদেশও হয়েছে প্রায় একশো চারটার মতো অবৈধ সেখানে স্থাপনা ঘটে উঠেছে কারণ সবাই চায় সেখানে একটা জায়গা জমি ক্রয় করে সেখানে রিসোর্ট বানিয়ে দিবে সেখান থেকে টাকা পয়সা পাবে তো এই সরকার যে কাজটা করতে পারে লিগালি সেখানে সম্পত্তি হস্তান্তরটাই নিষিদ্ধ করতে পারে কোনো প্রকার হস্তান্তর হবে না অধিগ্রহণ করে নিতে পারে যারা সেখানে প্রাচীন অধিবাসী আছে তাদের জন্য সরকার লিজ হিসাবে দিয়ে দিতে পারে আর কোনো যাবতীয় সম্পত্তি সরকার তার নিজের অধীনে অধিগ্রহণ করে নিতে পারে টোটাল ইউনিয়নটা এবং সেখানে সরকারিভাবে ম্যানেজমেন্টটা যদি ভালো থাকে সেখানে তারা কি করতে পারে একটা গড়ে তুলতে পারে এবং সেখানে যারা যাবেন তাদের যাওয়ার নিয়ন্ত্রণ করতে পারে পূর্ব অনুমতি নিয়ে কতজন থাকতে পারবেন তাহলেই বেস্ট হবে তাহলে আপনি বুঝলেন যে আইনগতভাবে আপনি সেন্ট মার্টিনের সম্পত্তি ক্রয় করতে কোনো বাধা নেই সেখানে কোনো প্রকার সমস্যা নেই আপনি লিগালি সম্পত্তি ক্রয় করতে পারেন তবে যতটুকু দেখা যায় যে আসলে সেখানে সম্পত্তি ক্রম ক্রয় কারো অনুমতির দরকার নাই কিন্তু সেখানে বসতি স্থাপন বিল্ডিং তৈরি করার ক্ষেত্রে জেলা প্রশাসক এবং পরিবেশ অধিদপ্তরের ছাটপত্রের প্রয়োজন আমরা এটাও জানি ঢাকা শহরেও পরিবেশ অধিদপ্তরের ছাটপত্র লাগে সেটা কিভাবে আদায় করা যায় তো ওই জন্যই সেখানে অহরহ অসংখ্য বিল্ডিং গড়ে উঠতেছে তো আমরা যে কাগজপাতি দেখেছি সেই কাগজপাতির যে ভদ্রলোক ছিলেন উনি কিন্তু সম্পত্তি ক্রয় করেছেন প্রায় মোটামুটি যদি আমরা বলি টোটাল সেটা প্রায় এক কোটি পঁচিশ লাখ টাকা সম্পত্তি সামান্য একটু তো যাই হোক আপনিও সেন্ট মার্টিন দ্বীপে যেতে পারেন আপনিও সেখানে গিয়ে সম্পত্তি ক্রয় করতে পারেন আইনগত কোনো বাধা নাই তবে বাস্তব অবস্থায় আপনি সরাসরি ক্রয় করতে পারবেন না এই যে তেরোটা পরিবারে যে কোনো একজনের সাথে যোগাযোগ করেন টাকা পয়সা দেন আপনার নিজ দামে সম্পত্তি হয়ে যাবে তারপরে আপনি জেলা প্রশাসক এবং পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নিয়ে সেখানে আপনি বিল্ডিং তৈরি করতে পারেন অসংখ্য বিল্ডিং হয়ে গেছে যদিও নির্দেশনা হচ্ছে এগুলো ভেঙে ফেলার কিন্তু এখনো কেউ ভাঙেনি আর জমির দাম কিন্তু আকাশ ছোঁয়া তবে যারা সাধারণ মানুষ কমন ম্যান লেমেন আছেন তাদেরকে আমরা বলবো আপনার যদি দুই নাম্বারই টাকা না থাকে হালাল টাকা হয় সেখানে গিয়ে বিরোধে সৃষ্টি করে লাভ নাই সেটা হচ্ছে যারা কোটিপতি আছেন যাদের ব্যবসায়ী আছেন বড় বড় যাদের ইনকামটা বেশি যাতে টাকাগুলো তারা জাস্ট নিজস্ব একটা ইচ্ছা পূরণ করার জন্য বিনিয়োগ করতে চান তাদের জন্য আপনার কমন ম্যান ব্যক্তির জন্য সবচেয়ে বেস্ট জায়গা হচ্ছে আপনারা বিনিয়োগ করা সেটা হচ্ছে আপনার কমার্শিয়াল স্পেস আপনি যেখানেই আসেন আশেপাশে যেখানে আপনার গ্রামে থাকলে গ্রামে যেখানে বাজার বাজারের আশেপাশে নেন শহরে থাকলে পৌরসভার আশেপাশে যেখানে মার্কেট সেখানে নেন কমার্শিয়াল স্পেসে বিনিয়োগ করেন আপনি প্রায় মোটামুটি তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট রিটার্ন পাবেন প্রতি বছর যদি আপনি দেখে শুনে সম্পত্তিটা ক্রয় করতে পারেন তো এটাই ছিল সেন্ট মার্টিন দ্বীপে আসলে কিভাবে সম্পত্তি জমি কেনা বেচা ঘটে প্রথম আলোর যে রিপোর্টটা সেই রিপোর্টটা আংশিক রিপোর্ট এটা হানড্রেড পার্সেন্ট পিওর রিপোর্ট না আর শুধু প্রথম আলো না আমরা বাংলাদেশে যে সমস্যাটা আসলে পত্রিকা আমরা যেটা দেখি আসলে আমরা কিছুই দেখি না তারা যেটা দেখাইতে চায় আমরা সেটাই দেখি প্রকৃত ঘটনা কোনোদিন পত্রিকায় আসে না হচ্ছে যে ক্ষেত্রে হয় হয় না 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 যে যে ক্ষেত্রে ক্ষেত্রে টাকা টাকা পয়সা লেনদেন করা যায় দেওয়া সাংবাদিকদেরকে ওই রিপোর্টটাই আসে বাকি রিপোর্ট কিন্তু আসে না এটাই বাস্তবতা অর্থাৎ যেটা প্রকৃত ঘটনা যেটা আপনি দেখতে চান সেটা দশ পার্সেন্টই দেখতে পারেন নব্বই পার্সেন্ট ওইটাই আপনি দেখেন যেইটা তারা আপনাকে দেখাইতে চায় তো এই যে ক্রয়সূত্রে এই জমির মালিক দিনের রানা লতিফ রানা গং এরকম অসংখ্য এর আগে আমরা একটা রিপোর্ট দিয়েছিলাম যে আজকের পত্রিকা তারা এই রেজিস্ট্রেশনের অফিসারের যে সংগঠন সেখান থেকে তারা টাকা পয়সা নিতেন যখনই বন্ধ করে দেওয়া হইলো তখনই ওনারা রিপোর্ট করেন তার মানে বাংলাদেশের সাংবাদিকতাও হচ্ছে সিলেক্টিভ সাংবাদিকতা যেটা খুবই ভয়ঙ্কর ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম